ফের প্রধানমন্ত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন। সুরক্ষা বলয় ভেঙে মালা নিয়ে ঢুকে পড়ল যুবক। জাতীয় যুব উৎসব উপলক্ষে কর্ণাটকের হুবলিতে প্রধানমন্ত্রী রোড শোর ঘটনা। স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে 26তম জাতীয় যুব উৎসবের সূচনা হয় এখানে। এবার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার কুবেরের ধন। জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার 11 কোটি টাকা। গতকাল দিল্লি, কলকাতা, মুর্শিদাবাদে অভিযান চালায় আয়কর দপ্তর। 3টি জায়গা থেকে এ পর্যন্ত 15 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। প্রচুর লেবার, আমার 7000 লেবার আছে। লেবারের টাকা সবসময় ক্যাশ হ্যান্ড হয় এবং আমাদের রাইস মিলে হানা করেছে। রাইস মিলে সেই টাকা লেবারের এবং ধানের চাষিদের টাকা। সেই চাষিদের টাকা এভাবে কেউ শেষ করতে পারে না। আমাদের মনে হয় যে চাষিরা যদি পেমেন্ট না পায় তাহলে বিক্ষোভে না যায়। জাকির হোসেন এরপর থেকে নাম পরিবর্তন হয়ে ফকির হোসেন হয়ে যাবেন আর কি। 11 কোটি ধরা পড়েছে। এখন যদি না আরও দিদুরি অনুপ্রেরণায় আরও বেশি কিছু জমিয়ে থাকে তাহলে আলাদা বিষয়। একজন ব্যবসায়ীর কাছ থেকে যদি 11 কোটি টাকা জোগাড় হয়, আপনারা জানেন মোর 130%-এর উপরে ফাইন হয়, আয়কর হিসেব বহির্ভূত টাকা ধরলে পরে। যত বড় নেতা তত বড় লুট। একটা লুঠের আর পার্টিতে পরিণত হয়েছে তৃণমূল। মানুষ সর্বশান্ত, নুন আনতে পান্তা ফুরাচ্ছে আর সমস্ত বেআইনি টাকা জমছে নেতাদের ঘাড়ে। কেন, কি করে? যার ঘর থেকে উদ্ধার করেছে তাকে জবাব দিতে হবে। জাকির হোসেন এখানকার MLA, ইনকাম ট্যাক্সের কোনো অভিযোগ থাকলে আমরা তো কিছু করতে পারি না। জবাব দেবে যার বাড়ি থেকে টাকা উদ্ধার, সে জবাব দেবে। এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাণ্ডটি করানো হয়েছে। খেয়াল রাখবেন, আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এই জাকির হোসেনকে তাকে মারার চেষ্টা হয়েছে, বিস্ফোরণ, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, হাতের আঙুল, সমস্ত শরীর জখম তার, তাতেও তাকে হারানো যায়নি। পোস্টার কাণ্ড ও এজলাস আটকে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করে অভিযোগ খণ্ডন করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। জনমানুষে আদালত ও বিচারপতির ক্ষমতাকে ছোট করে দেখানোর প্রবণতা, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সম্প্রদায়ের আত্মবিশ্বাসে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা, নির্দেশনামায় বলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 4 দিন পর বিচারপতি মান্থার নামে পোস্টারের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। লেক থানার পর হেয়ার স্ট্রিট থানাতেও মামলা রুজু। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরও কেন অধরা দুষ্কৃতীরা? পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। সিসি ক্যামেরার ফুটেজের সূত্রেই চলছে খোঁজ, দাবি পুলিশের। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সরব প্রখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি। ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 261 জন শিক্ষাবিদের সমর্থনে রাষ্ট্রপতিকে চিঠি। উপাচার্যের বিরুদ্ধে স্বাক্ষর অভিযানে সামিল অমর্ত্য সেনের কন্যাও। স্বামী বিবেকানন্দর জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। স্বামীজি এই শিক্ষা থেকে বাংলা থেকে প্রস্থান করতেন এবং অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে গিয়ে তিনি আশ্রয় নিতেন। এই রাজ্যের শিক্ষার যা ব্যবস্থা করেছে পুরো শিক্ষা দপ্তরটাই ভিতরে। ছোট মনের পরিচয় এরা যে কি সে তো জানা যাচ্ছে যে যখনই বিজেপি করবে সিবিআই ইডির ক্ষমতা হবে না তাকে ডাকার, সেই জন্য আমরা ডাক পাই। আমি রাজনীতি করতে আসিনি এখানে, আজকে স্বামীজির 161তম জন্মদিবস। আমি স্বামীজির একজন দেখানো পথের পথিক এবং ভক্ত হিসেবে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম এবং নতুন বছরের শুভেচ্ছা জানাতে আজকে আমি এসেছি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁড়। নরেন্দ্র মোদীজি তার মাতৃভোগের পরে যেভাবে দেশের কাজের জন্য সেবা করছেন, নিজের জীবনটা দেশ সেবায় দিচ্ছেন, তাতে আমার মনে হয় আধুনিক ভারতের নবরূপে স্বামীজি নরেন্দ্র মোদীজি। এবার আমি বলতে বাধ্য হচ্ছি সৌমিত্রর ব্যাপারে, যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কেউ ত্যাগ করে সেবা করেন দেশের সেবা, কেউ ভোগ করে দেশের সেবা করেন। সুতরাং স্বামীজিকে এইভাবে তাচ্ছিল্য করা, এটা স্বামীজিকে অপমান করা হচ্ছে। বিবেকানন্দই হোক, রবীন্দ্রনাথই হোক বা ভারতবর্ষের যে কোনো মনীষী হোক, তাদেরকে এরা ব্যবহার করে রাজনৈতিক কারণে। এই মনীষীদের জীবন এরা পড়েনি, এই মনীষীদের সম্পর্কে এরা কিছু জানে না। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ থেকে হরিশ পার্কে শুরু হলো বিবেক মেলা, চলবে 23শে জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্যোক্তা কার্তিক বন্দ্যোপাধ্যায় ও কাজরী বন্দ্যোপাধ্যায়। মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও অন্যান্য নেতারা। দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের পাঁশকুড়ায় দলীয় নেতার ক্ষোভের মুখে কুণাল ঘোষ। কর্মসূচি শেষ না করে ফিরতে হলো তাকে। এলাকায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে বলে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মুজিবর রহমান।
দিদির দুধ রাখলে লোকেরা গাছে বেঁধে রাখবে আর বাঁধবেই, মন্ত্রীকে যদি চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে। বাকিদের কী অবস্থা দেখুন, তাই কেউ বেরোচ্ছে না, খালি নিজেদের মধ্যে মিটিং করা হচ্ছে। কোনো দুধ তো আপনি গ্রামে খুঁজে পাবেন না, দুধ গেলে ভগ্ন দুধ হয়ে ফিরে আসবে। হরিয়ানায় পানিপথে সিলিন্ডার ফেটে শেষ ইসলামপুরের পরিবার, বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, স্বামী স্ত্রী চার সন্তান সহ গোটা পরিবার শেষ। কার্পেট কারখানায় কাজের জন্য দুবছর আগে পানিপত গিয়েছিলেন মোহাম্মদ করিম। MBBS কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার টোপ দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার কলকাতার বাসিন্দা। ভবানীপুর থানা সূত্রে খবর, আকাশ চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তি এরাজ্য তো বটেই, ভিন রাজ্যেও ফেঁদেছিল প্রতারণার ফাঁদ। ধৃতের 7 দিনের পুলিশ হেফাজত। কাঁথির রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতিকাণ্ডের শিকরের খোঁজে সিবিআই। কার প্রভাবে দুর্নীতির অভিযোগ করেছিলেন শান্তনুশ্রী কাকুলি পণ্ডা? জিজ্ঞাসাবাদ করে নাম জানার চেষ্টায় সিবিআই। কাকুলি ও শান্তনুকে নিজাম প্যালেসে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। আতঙ্কের প্রহর গুনছে যোশীমঠ, প্রতি মুহূর্তে নতুন নতুন জায়গায় ফাটল। যোশীমঠে মাউন্ট ভিউ ও মালারি ইন হোটেল ভেঙে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের। হোটেল ভাঙার আগে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন মালারি ইনের মালিক। প্রবল ঠান্ডায় হোটেলের সামনে সস্ত্রীক ধর্নায় বসেছেন, বন্ধ রোপওয়ে। কাশ্মীরের বালতালে তুষার ধসের ঘটনায় মৃত এক, গান্ডারবালের জোড়া তুষার ধসে বিপর্যয়, বরফ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, আরও কয়েকজনের বরফের নিচে চাপা পড়ার আশঙ্কা। টানেলের কাজ হওয়ার সময় হঠাৎ তুষার ধস, উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী। ইডেনে ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টান টান লড়াই, ম্যাচ দেখতে ইডেনে সপরিবারে সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভকে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এবিপি আনন্দর খবরের জের, মুখ্যমন্ত্রীর নির্দেশে জাতীয় মহিলা ফুটবল দলে খেলা পৌলমী অধিকারীকে ডেকে কথা বললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সরকার পাশে থাকবে, পৌলমীকে পাশে বসিয়ে আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী। পাঠান মুক্তির আগে টুইটারে ফের আস্ক এসআরকেতে অনুরাগীদের প্রশ্নের মুখে শাহরুখ, তাঁর প্রথম গার্লফ্রেন্ডকে? অনুরাগীর প্রশ্নে শাহরুখের তৎক্ষণাৎ জবাব গৌরী। পাঠানের জন্য পারিশ্রমিকের প্রশ্নে শাহরুখের জবাব, প্রশ্নকর্তা কি তাঁকে সিনেমায় সই করাতে চান? আমুলের কার্টুনে জায়গা করে নিল আর আর আর, শুভেচ্ছা জানিয়ে আমুলের কার্টুনে লেখা হল রিয়েলি রিমার্কেবল রিওয়ার্ড।